ছোটবেলা থেকেই গ্রাম বাংলার প্রচলিত কিছু ধারণার কথা শুনে এসেছি এবং অনেক গল্প বা ঘটনার কথাও শুনেছি। যেসব গল্প বা ঘটনার অধিকাংশই ছিল কোনো বটগাছ, তেঁতুল গাছ এবং বাঁশঝাড়কে কেন্দ্র করে। এই গল্প বা ঘটনাকে কতটুকু সত্য তা যেমন নিশ্চিত করে বলা মুশকিল, ঠিক তেমনি গ্রাম বাংলার প্রচলিত কিছু ধারণা বা বিশ্বাস যা যুগ যুগ ধরে মানুষ তাদের চিন্তাধারায় বহন করছে, কিন্তু তাদের এই বিশ্বাসের সঠিক ব্যাখ্যা পাওয়াটাও ততটাই মুশকিল। তবে এমন অদ্ভুত বিশ্বাসের মজবুত কোনো ভিত্তি তো অবশ্যই আছে, যার সন্ধান বিজ্ঞানীরা এবং গবেষকরা আজ অবধি খুঁজে পাননি। এমনই এক প্রাচীন বটগাছের সন্ধান পাওয়া গেছে ভারতের পাঞ্জাবের ফতেয়াগড় সাহেব জেলার অন্তর্গত চরটি খেড়ি গ্রামে। সেখানে একটি প্রাচীন বটগাছকে কেন্দ্র করে দানা বেঁধেছে একই রকম কিছু অদ্ভুত রহস্যের কথা। অতিকায় এই বটগাছটির বয়স প্রায় 400 বছর। গ্রামের মানুষের যত ক্ষতিই হোক, তবু তারাই বটগাছটি কাটা তো দূরের কথা, গাছটির একটি শিকড়ও কেউ কাটে না। তাদের ধারণা, এই গাছের নাকি রয়েছে অলৌকিক সব ক্ষমতা। অনেক অনুসন্ধানী দলও কৌতূহলবশত দেখতে আসে এই বটগাছটিকে। সত্যি সত্যি এই গাছ দেখলেই কেমন অন্যরকম অনুভূতি হয়, যা গা ছমছম করে যে কোনো মানুষের। বিস্তৃত বটগাছটির বিশাল দেহ, উপরে নিচে অনেকখানি অংশ জুড়ে আধিপত্য বিস্তার করেছে প্রাচীন এই বটগাছটি। বটগাছটি যেন আস্তে আস্তে সব নিজের দখলে নিতে চাইছে, আর যেন গাছটির দিকে আর চোখে তাকানো মানুষদের দ্রুত সরে যেতে হুমকি দিচ্ছে। স্থানীয় মানুষের বিশ্বাস, কেউ এই গাছের একটি শিকড় কাটলেই কিছুদিনের মধ্যেই তাকে ঢলে পড়তে হবে অবধারিত মৃত্যুর কোলে। এই বটগাছের আশেপাশে ছড়িয়ে আছে জনবসতি এবং কৃষিজমি। অন্য সব বটগাছের মতো এই গাছের শেকড়ও সুযোগ পেলেই মাটির ভেতর থেকে ছড়িয়ে পড়ে আশেপাশের জমিতে। অনেক সময় পার্শ্ববর্তী কৃষিজমিতেও শক্তিশালী হানা দেয় গাছটির শেকড়। মাটির নিচে বটগাছের মোটা শেকড় থাকলে চাষবাসের অসুবিধা হয়, ফলে সেই শেকড় কেটে ফেলায় বিধেয়। কিন্তু সেখানকার লোকজন কখনোই এই গাছের শেকড় কাটে না, কারণ যারাই নাকি কেটেছে এর শেকড়, সে অথবা তার নিকটতম আত্মীয় ঢলে পড়েছে মৃত্যুর কোলে অথবা আত্মহত্যা করেছে তাদের কেউ। ওই গ্রামের একজন বয়স্ক লোক অনিল চৌহানকে এই গাছ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে জানায়, সে তার জীবনে এমন অনেক উদাহরণ দেখেছে যারা এই গাছের শেকড় কাটার কিছুদিনের মধ্যেই অস্বাভাবিকভাবে মারা গেছে, আত্মহত্যা করেছে অথবা তার নিকট কোনো আত্মীয় হঠাৎ করেই মারা গেছে। তার যৌবনকালে এক কৃষকের কথা মনে আছে, যার জমিতে এই গাছের শেকড় আটকে গিয়েছিল, ফলে সে এর একটি শেকড় কেটে ফেলে। শেকড় কাটার 7 দিন পরেই সে কলেরায় হয়ে মারা যায়। এছাড়া মাত্র বছর দশেক আগেও এক যুবক প্রচলিত এই ধারণা ভুল প্রমাণ করতে এর একটি শেকড় কাটে, কিন্তু তার ঠিক 10 দিন পরে যুবকের স্ত্রী আত্মহত্যা করে। এসব বিভিন্ন ঘটনার কারণে এই গাছের শেকড় কেউ কাটে না, তা যত ক্ষতিই হোক, প্রয়োজনে চাষবাস বন্ধ দিয়ে অন্যত্র চলে যায়। আরেকদিকে চরটি খেড়ির বাসিন্দাদের কাছে গাছটি শুধুমাত্র যে ভয়ের সামগ্রী তা নয়, বরং তারা শ্রদ্ধাও করেন এই বটগাছটিকে, কারণ তাদের বিশ্বাস এই গাছে নাকি বৃক্ষ দেবতার অধিষ্ঠান, যার জন্যই অলৌকিক ক্ষমতার অধিকারী বটগাছটি। গাছটিকে কেন্দ্র করে পূজা অর্চনাও লেগে থাকে, বিভিন্ন কারণে তাদের মনে বৃদ্ধি পেয়েছে এই গাছের আধ্যাত্মিক মহত্ত্ব। মানুষের কাছে ভয় এবং ভক্তির অদ্ভুত সংমিশ্রণ প্রাচীন বটগাছকে ঘিরে। স্রষ্টা তার সৃষ্টি জগৎকে রহস্য দিয়ে ঘিরে রেখেছেন, সেজন্যই কিছু কিছু রহস্য ভেদ করা দুঃসাধ্য ব্যাপার মানুষের পক্ষে। তবে এর সত্যতা সম্পর্কে এখনও অনেকেই সুনিশ্চিত না, দেখা যাক ভবিষ্যতে হয়তো জানা যাবে।